করোনা পরবর্তী বিশ্বে আচমকাই আরেক মহামারী হয়ে দাঁড়িয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার সরাসরি প্রভাব খুব একটা না পড়লেও দক্ষিণ এশিয়া, ইউরোপ সহ সারা দুনিয়ার অর্থনীতির উপর বয়ে যাচ্ছে নীরব এক ঝড়। করোনায় প্রায় দুই বছর বন্ধ ছিল বাংলাদেশ থেকে প্রবাসী কর্মী পাঠানোর সব উদ্যোগ। এতে দেশে বেকারত্ব বাড়ার সঙ্গে চাপ পড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও, যা লুফে নেন সমালোচকরা। আড়ালে আবডালে অনেকেই শোনাতে থাকেন নানা ঝুঁকির গল্প। তবে এবার বাংলাদেশের অর্থনীতি নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিল বিশ্বব্যাংক। এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থাটি বলছে, রিজার্ভ রেমিটেন্সে প্রতিবেশী অনেক দেশের তুলনায় ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। আমাদের প্রতিবেদনে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা দেখাচ্ছে সংকট মোকাবিলায় কোন দেশের অবস্থান ঠিক কোথায়। আমাদেরকে বুঝতে হবে জিডিপির হিসাব বিকাশ সবসময় অর্থনীতির প্রকৃত গল্প বলে না। আমাদেরকে দেখতে হবে মহামারী কিংবা যে কোনো সংকট মোকাবিলায় দেশ গুলো কি ভূমিকা রাখছে, সে হিসেবে বাংলাদেশ নিঃসন্দেহে ভালো অবস্থানে আছে। সংস্থাটি জানায়, 2022 সালের প্রথম ৬ মাসে বাংলাদেশ থেকে প্রবাসে পাড়ি জমিয়েছেন ৬ লাখের বেশি মানুষ। যদিও বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে ধারণার চেয়ে কিছুটা কমবে জিডিপি প্রবৃদ্ধি। সাম্প্রতিক সময়ে যে দেশগুলোতে মূল্যস্ফীতি বেড়েছে অর্থনীতিতে কঠিন কিছু সমস্যা দেখা দিয়েছে, বাংলাদেশ তার মধ্যে একটা। তবে মহামারীর পর অল্প সময়ে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রবাসে গেছে, এটা এখানে রেমিটেন্স বৃদ্ধিতে ভূমিকা রাখবে, রিজার্ভও ইতিবাচক। প্রতিবেদনে যে কোনো মূল্যে রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি আমদানির ক্ষেত্রে প্রয়োজন বুঝে ব্যয় করতে সরকারকে পরামর্শও দিয়েছে বিশ্বব্যাংক। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।